আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব ব্যারন্স টোফেলের প্রবলেম 15 থেকে যতটুকু আলোচনা করা যায়। 115 খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা ফ্রম টু এর ব্যবহার, এটা থেকে অর্থে ব্যবহার হয়, আর দুটার মাঝখানে কোনো সময় বা কিছু থাকে, বিশেষ করে সময় থাকে, যেমন হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট ফ্রম 2000 টু 2015। এই যে ফর্মটা এখানে লিখলে আরো একটু বুঝতে সুবিধা হয়। ফ্রম হি ওয়াজ পাস্ট, হি ওয়াজ এ স্টুডেন্ট from 2000 to 15। এখানে দুটো সময় দেওয়া আছে, একটা 2000 to 2015, দুটো সময় বা যে কোনো কিছু থাকতে পারতো। এখানে বিষয়টা মেন বিষয়, এখানে থেকে অর্থ মাঝখানে টু বসেছে, আর ফ্রম আর টু দুটা কানেক্টেড, ফ্রম টু মাঝখানে কিছু থাকবে। যেমন আরেকটা উদাহরণ দেয়, হি ওয়াজ এ স্টুডেন্ট ফ্রম 2000 টু 2015, অর্থাৎ দুটো সময় আছে, আর সামনে কি আছে অবশ্যই ফ্রম থাকতে হবে। এখানে ফর চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্সের বা গ্যাপের ক্ষেত্রে থাকবে কি, ফর থাকবে, ফর থাকলে হবে না, অন্য কিছু থাকলে হবে না, অবশ্যই এখানে ফ্রম থাকতে হবে, আর মাঝখানে টুই থাকতে হবে। আরও কিছু উদাহরণ দিলে দেওয়া যেতে পারে, যেমন এই উদাহরণটা দিই যে দ্য টিকেট ইজ ভ্যালিড ফ্রম জুন টু জুলাই, জুলাই এখানে দুটো মাস, এখানে দুটো কি থাকতে পারতো, দুটো বারও থাকতে পারতো, জুন টু জুলাই ছিল, নো প্রবলেম। আবার এখানে অন্য কিছু থাকতে পারতো, যেমন সানডে টু ফ্রাইডে, ফ্রাইডে দুটা বারও থাকতে পারতো, বা এখানে যদি তারিখও থাকতে পারতো, যেমন ফ্রম 19 টু 20। খুবই সহজ একটা বিষয় ফর্ম আর টু এর ব্যবহার, অর্থাৎ এখানে ফর্ম থাকবে আর মাঝখানে টু থাকবে, এখানে ফর্ম না থাকে অন্য কিছু থাকলে হবে না, এখানে টু না থাকলেও অন্য কিছু থাকবে না, আর এখানে ফর্ম টু দ্বারা থেকে বুঝাবে, খুবই সহজ একটা বিষয়। তারপরে আমরা চলে আসব 16 থেকে, আমরা 16 থেকে 21 এইটুকু আমরা আলোচনা করেছি আগে, ইম্পর্টেন্ট সেহেতু আমরা পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি, খুবই ইম্পর্টেন্ট বিষয়। যদি না দেখে থাকেন প্রবলেমগুলো, অবশ্যই ডিসক্রিপশান লিঙ্ক থেকে দেখে নেবেন, ডিসক্রিপশানে সকল লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর তারপরেও এই প্রবলেমগুলোতে যদি কোনো বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখনই করার আমন্ত্রণ রইল। ইওর সাবস্ক্রিপশন ইজ মাই ইন্সপিরেশন, থ্যাংক ইউ। এখন আমরা আলোচনা করব 122 সো দ্যাটের ব্যবহার, খুবই সহজ একটা বিষয় সো দ্যাটের ব্যবহার, এটা আমরা ইন্টারমিডিয়েটে এবং এইচএসসি লেভেলে আমরা শিখেছি যে কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে সিম্পল করার ক্ষেত্রে সো দ্যাট দ্বারা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স থাকে, যেমন উই ওয়ার্ক হার্ড সো দ্যাট
we can prosper in life. আমরা কেন কাজ করি? We work hard so that, so that এর পূর্বেও সাবজেক্ট ভার্ব থাকবে, অর্থাৎ একটা ক্লজ থাকবে, পরেও একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে. সো দ্যাট কেন উই ক্যান সাকসিড ইন লাইফ বা উই ক্যান প্রসপার ইন লাইফ. এই এবারে কী ছিল? প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স ছিল, প্রেজেন্ট টেন্স ছিল, এই পাশেও প্রেজেন্ট টেন্স হবে. এই সো দ্যাট এর পূর্বে যদি পাস্ট টেন্স থাকতো তাহলে পরেও পাস্ট টেন্স থাকতো. এখানে ওয়ার্ক থাকলে এখানে কুড হয়ে যেত. খুবই সহজ একটা বিষয়, পরীক্ষা এটা খুবই কম আসে. 13 যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ, 123 হোয়েনের যে ব্যবহারটা, হোয়েনের এখানে যে ব্যবহারটা আছে খুবই, হোয়েনের মেন বিষয়, হোয়েনের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, পরেও প্রেজেন্ট টেন্স আমরা করতে পারি. আবার পাস্ট টেন্স যদি থাকে তাহলে আমরা কি করব? পরেও সাধারণত পাস্ট টেন্স করব. সবচেয়ে যেটা বেশি আসে সেটা আমরা একটু উদাহরণ দেখি. প্রথমে এটার উদাহরণ দেখি. ব্যালেন্স গ্রুপের বইয়ে যে উদাহরণটা ছিল, the temperature drops কখন হয়? ড্রপ হয় কখন? When the sun set. হয়নের পূর্বের প্রেজেন্ট টেন্স ছিল, এ পরেও প্রেজেন্ট টেন্স হলো, পরেও প্রেজেন্ট টেন্স হলো. খুবই সহজ একটা বিষয়। এই পাশে যদি হয়নের পূর্বে যদি কন্টিনিউয়াস থাকতো পরেও কন্টিনিউয়াস করতে পারতাম. যেমন একটা উদাহরণ দেই, খুবই সহজ একটা বিষয়, শুধু প্রেজেন্ট টেন্সের এখানে উদাহরণ ছিল, কিন্তু যেহেতু হয়নের ব্যবহারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা একটু আমরা বেশি আলোচনা করার চেষ্টা করি. পরীক্ষায় বারবার এসছে হয়নের ব্যবহার থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস। যেমন আই অ্যাম আই ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন হোয়েন শি ওয়াজ ইটিং. এই যে হোয়েনের পূর্বে দুটোই কন্টিনিউয়াস, আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম আর সে খাচ্ছিল, দুটাই কিন্তু কন্টিনিউয়াস টেন্স. কিন্তু পরীক্ষায় সবচেয়ে যেটা বেশি আসছে সেটা একটা চলমান কাজের মধ্যে আর একটা কাজ ঘটে যাওয়া. যেমন যে উদাহরণটা দিয়েই পরীক্ষায় বারবার আসছে সেটা হলো হোয়েন হি ওয়াজ শি ওয়াজ কুকিং, সে যখন রান্না করছিল বা করিতেছিল, শি বার্নড হার হ্যান্ড. এটা সবচেয়ে পরীক্ষায় বেশি 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 বার এসছে, সেটা হলো কি? সে যখন রান্না করছিল, রান্নার কাজটা চলমান ছিল, রান্নার কাজ চলমান থাকা অবস্থায় একটা কাজ ঘটে গিয়েছিল. যেমন সে রান্না কাজ করার কাজটা চলমান অবস্থায় সে হাতটা কিন্তু পুড়ে ফেলেছিল, হাতটা পুড়ে ফেলার কাজটা কিন্তু ঘটে গিয়েছিল, অর্থাৎ অতীত, এটা পাস্ট টেন্সে হবে. আর যে কাজটা চলমান সেই কাজটা কি হবে?
past continuous tense হবে যেটা চলমান past continuous tense আর যেটা ঘটে গেছে সেটা past indefinite tense এটা সবচেয়ে পরীক্ষায় বেশি বার আসছে এই উদাহরণটা এবং এই রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই when এর ব্যবহারের চেয়েও যেটা যেটা সবচেয়ে বেশি বার আসছে বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসছে BCS পরীক্ষা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় সকল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও এই 140 রুলসটা আসছে খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং স্টুডেন্টরাও সবচেয়ে বেশি ভুল করে থাকে এক্সামিনেরা পরীক্ষার্থীরাও ভুল করে থাকে সবারই প্রায় ভুল হয়ে যায় সেটা কি ধরনের আমরা একটু একটু দেখি যখন WH কোশ্চিন যেগুলো আছে WH কোশ্চিন কোনগুলো আমরা এখানে একটু লিখি যেমন হু হায়ার হোয়াট হোয়াট টাইম হোয়েন হোয়াই হু হাউ হাউ লং হাউ লং হাউ মেনি হাউ মাচ যদি কাউন্টেবলের পূর্বে হাউ মেনি আর আনকাউন্টেবল ক্ষেত্রে হাউ মাচ বসে এগুলো যেমন ধরো যেমন উদাহরণ দেওয়া যেতে পারে এটার স্ট্রাকচারটা কি WH কোশ্চিন যদি থাকে দ্বারা শুরু হয় তারপরে অক্সিলারি ভার্বটা আগে অক্সিলারি ভার্বটা আগে চলে আসে কার পূর্বে সাবজেক্টের পূর্বে তারপরে এক্সটেনশন কিছু থাকলে থাকবে না থাকলে নেই আর সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায় সাধারণত এটাই আমরা জেনে থাকি আমরা সব সময় এই রুলসটা নিয়ে বিষয়ে আলোচনা করে থাকি যে WH কোশ্চিন থাকলে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বটা চলে আসে যেমন হোয়াট ইজ ইয়োর নেম অথবা হাউ আর ইউ অথবা হু আর ইউ সব ক্ষেত্রে আমরা কি দেখলাম যে WH কোশ্চিন হোয়াট ছিল এখানে হাউ ছিল এখানে হু ছিল তারপরে এই যে সাবজেক্টটা সাবজেক্টের পূর্বে কিন্তু অক্সিলারি ভার্বটা চলে আসছে আর চলে আসছে এখন যে বিষয়টা আমরা যেটা শিখব এটার যে ব্যতিক্রম বিষয়টা WH কোশ্চিন থাকা সত্ত্বেও যেটা ভিন্ন স্ট্রাকচারে হয় যেমন ডু ইউ নো সবচেয়ে বেশি উদাহরণটা আসছে ডু ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ এখানে হোয়াট এখানে কি হওয়ার কথা ছিল হোয়াট থাকার কারণে আমরা হোয়াট ইজ ইউর নেম দিয়েছিলাম হোয়াট ইজ হোয়াটের পরে কিন্তু হোয়াট ইজ ইয়োর নেম এখানে লক্ষ্য করলে দেখা যায় যে হোয়াট তারপর অক্সিলারি ভার্ব তারপরে কিন্তু সাবজেক্ট এসেছিল কিন্তু এক্ষেত্রে হোয়াটের পরে কিন্তু সাবজেক্ট আসছে আর লাস্টে কিন্তু অক্সিলারি ভার্বটা চলে যাচ্ছে তাহলে এটা হলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই সেন্টেন্সটা যদি এভাবে হতো যে হোয়াট ইজ হার
নেম বা হিজ নেম, এক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সটা ভুল হয়ে যেত, কারণ হোয়াটের পরে ইজ আসছে। যখন এর পূর্বে এটা কমপ্লেক্স সেন্টেন্স যখন হয়, এই সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে যখন একটা ক্লজ থাকে, তখন স্ট্রাকচারটা হয়ে যায় এই পাশে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশান এই ডাব্লিউএইচ কোশ্চিন, কোশ্চিনের পরে অবশ্যই সাবজেক্ট চলে আসবে, তারপরে ভার্ব প্লাস এক্সটেনশান থাকলে। অর্থাৎ প্রথম ইন্টারোগেটিভের স্ট্রাকচার ছিল ডাব্লিউএইচ কোশ্চিন ভার্ব সাবজেক্ট, আর এখানে ব্যতিক্রম হলো এই ক্লজটা থাকার কারণে ডাব্লিউএইচ কোশ্চিন তারপরেই ঠিক চলে আসবে সাবজেক্ট তারপরে ভার্ব, কখনোই অক্সিলারি ভার্বের ডাব্লিউএইচ কোশ্চিনের পরে এই কোনো ভার্ব থাকবে না, ডাব্লিউএইচ কোশ্চিনের পরে অবশ্যই সাবজেক্টটা হবে। এটাই পরীক্ষায় বারবার আসছে এবং আমরা ভুল করে থাকি। যেমন আই নো, এখানে যে কোনো কিছু থাকবে, আই নো হোয়ার ডাজ হি লিভস, এই সেন্টেন্সটা হোয়ার ডাজ হি লিভ, এইটুকু যদি না থাকতো, আই নো এইটুকু যদি না থাকতো, তাহলে হোয়ার ডাজ হি লিভ এই এটা কিন্তু ঠিক থাকতো। কিন্তু এখানে যখন আর একটা ক্লজ আছে, সেহেতু এখানে কি হবে, এই সেন্টেন্সটা ভুল হয়ে যায়, কারণ কি এখানে ডাব্লিউএইচ কোশ্চিনের পরে একটা ভার্ব চলে আসছে, এটা ভুল। যদি এরকম হতো আই নো, আমি জানি, আই নো হোয়ার হি, এখানে ডাজ থাকবে না, লিভস, এখানে কিন্তু সেন্টেন্সটা সঠিক, কারণ কি হোয়ার ডাব্লিউএইচ কোশ্চিন তারপরে সাবজেক্ট চলে আসছে তারপরে ভার্ব, আর এখানে যদি হোয়ারের পরে সাবজেক্ট ভার্ব চলে আসতো তাহলে সেটা ভুল হয়ে যেত। খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস এখানে ছিল, আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় থাকে বা বাস করে। কিন্তু আমি যদি এরকম সেন্টেন্সটা হতো, তুমি কি জানো সে কোথায় বাস করে, অর্থাৎ এটা যদি ইন্টারোগেটিভ করতাম তাহলে কি করতাম, কি হতো, যে এই পাশটা কখনোই চেঞ্জ হয় নাই। একটা কমপ্লেক্স সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করতে হয়, তখন তার যে প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ মেইন ক্লজ, যেটা মেইন ক্লজের ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে এই দিকে চেঞ্জ হবে, ডু ইউ নো, ডু ইউ নো, তুমি কি জানো হোয়ার, এই পাশে ডাব্লিউএইচ কোশ্চিন পরে বসবে সাবজেক্ট, হোয়ার হি তারপরে ভার্ব লিভস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস এটা, এখান থেকে পরীক্ষায় বারবার আসে অবশ্যই। মেন কথা হলো এই ডাব্লিউএইচ কোশ্চিনগুলো যদি থাকে, ক্লজ মার্কারগুলো যদি থাকে, কনজাংশনগুলো যদি থাকে, তাহলে এগুলোর পরে স্ট্রাকচার সাবজেক্ট ভার প্লাস এক্সটেনশান প্লাস এই যে কোনো একটা ওয়ার্ড বা এই ফ্রেজগুলো যদি থাকে, তাহলে এগুলো ডাব্লিউএইচ যে কোনো একটা থাকবে, ডাব্লিউএইচ কোশ্চিন প্লাস অবশ্যই এখানে সাবজেক্ট বসবে, এখানে ভার বসলে হবে না, প্লাস আবার একটা ভার প্লাস এক্সটেনশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস এবং খুবই সহজ একটা রুলস আমরা শেষ করলাম। এরপরে যেটা আলোচনা আছে, পরে যে 115 125 যেটা আছে, খুবই সহজ একটা বিষয়, এই রুলসের এক অনুরূপ বলা চলে এটাই, শুধু হোয়াটের জায়গায় হোয়াট এভারের ব্যবহার বা হুয়ের জায়গায় হু এভারের ব্যবহার। যেমন উদাহরণটা ছিল, আই
agree. I agree with. I agree with whatever. Whatever you said. You said. আর এখানে ছিল decide. Decide. তাহলে এখানে কি ছিল আই এগ্রি উইথ হোয়াট এভার ইউ ডিসাইড তুমি যাই সিদ্ধান্ত নিবে তুমি যেই সিদ্ধান্ত নিবে আই উইথ আই এগ্রি উইথ আমি তার সঙ্গে এগ্রি করব এগ্রি হব তাহলে খুবই একটা সহজ বিষয় আই এগ্রি উইথ হোয়াট এভার তুমি যাই সিদ্ধান্তই নিবে তাহলে হোয়াট এভার মানে হোয়াটের সঙ্গে রশ্মি কথাটা শুধু যুক্ত হয় খুবই সহজ একটা বিষয় এটা পরীক্ষায় আসে না একটা নিয়মই প্রযোজ্য শুধু AWS কোশ্চেনের মতোই সাবজেক্ট বসবে তারপরে ভার্ব বসবে খুবই সহজ একটা বিষয় 26 এটা আমরা যেটা সবাই জানি অ্যাডভার্বস অফ ম্যানার অ্যাডভার্বস অফ ম্যানারটা কি কিভাবে কাজটি হয়েছিল এই হাউ দ্য যে অ্যানসারটি আসে প্রশ্নগুলো যে অ্যান্সারটি আসে সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার সে যেমন ম্যানারটা কি জানে সে কিভাবে হাঁটে হি ওয়াক স্লোলি স্লোলি সে কিভাবে হাঁটে স্লোলি এই হাউ দার প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অফ ম্যানার কি সেটা পরীক্ষায় আসবে না জাস্ট কি আসবে যে ভার্বকে যদি মডিফাই কোনো ওয়ার্ড করে সেটা হলো হয় অ্যাডভার্ব আর অ্যাডভার্বের স্ট্রাকচার যেটা সেটা সেভাবে বসবে যেমন এখানে যদি আমি দিতাম স্লো হি ওয়ার্ক স্লো তাহলে এটা হতো হি ওয়ার্ক স্লো এটা হতো না কারণ এটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউন আর প্রোনাউনকে মডিফাই করে এখানে ভার্বকে যদি মডিফাই করে সেটা হবে অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্বের স্ট্রাকচার এই স্লো নয় স্লোর সঙ্গে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয় অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত করলে কিছু কিছু সব ওয়ার্ডের না কিছু সাধারণত বেশিরভাগ ওয়ার্ডেরই হয়ে যায় যেমন স্লোর সঙ্গে এলওয়াই যুক্ত করলে স্লোলি হয়ে যায় এটা কি অ্যাডভার্ব অ্যাডভার্ব অফ ম্যানার খুবই সহজ একটা বিষয় এই যে স্লোর সঙ্গে যুক্ত করলে স্লোলি হয়ে গেল কিন্তু আমি যদি সে স্লো সে ধীরে হাঁটে বলে আমরা স্লোলি করলাম সি ওয়াক যদি কি হতো ফাস্ট এ ফাস্ট ফাস্ট এর সঙ্গে যদি আমি এলওয়াই যুক্ত করতাম তাহলে কিন্তু হতো না কারণটা কি এই যে ফাস্ট এই ফাস্টটা কিন্তু এটা আমরা আলোচনা করতেছি 25 আলোচনা হয়ে গেল অ্যান্ড 26 এর সঙ্গে এর আলোচনায় আমরা চলে আসলাম যে এখানে স্লোলির সঙ্গে ফাস্ট ফাস্ট এমন একটা ওয়ার্ড সেটা নিজে অ্যাডজেক্টিভ এর সঙ্গে যদি এলওয়াই যুক্ত করি তাহলে কিন্তু আলাদা ওয়ার্ড সৃষ্টি হয় যা ফার্স্টের সঙ্গে আলাদা ফার্স্টের থেকে আলাদা যেমন এখানে ফার্স্টটাই কি অ্যাডজেক্টিভ আবার ফার্স্ট ওয়ার্ডটাই এটাই অ্যাডজেক্টিভ আবার এই ওয়ার্ডটাই অ্যাডভার্ব অ্যাডভার্ব এর সঙ্গে এলওয়াই যুক্ত করলে আলাদা ওয়ার্ড সৃষ্টি হয়ে যায় বা এলওয়াই যুক্ত সাধারণত করা যায় না যেমন আরও কিছু ওয়ার্ড আছে যেমন ফাস্ট ট্রেন আমি যদি বলি ফাস্ট ট্রেন তাহলে ফাস্টটা কি এখানে বললাম ফাস্ট ট্রেন ট্রেনটা কেমন ট্রেনটা হলো নাউন নাউন সম্বন্ধে তথ্য দিচ্ছে ট্রেনটা কেমন দ্রুত গতির ফাস্ট অর্থাৎ এটা হয়ে গেল কিন্তু নাউন সম্বন্ধে তথ্য দিলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ কিন্তু হি ওয়াক ফাস্ট মানে সে কীভাবে দ্রুত হাঁটে ভার্ব সম্বন্ধে একটা তথ্য দিচ্ছে তাহলে এটা হলো অ্যাডভার্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা তাহলে আন্ডারলাইন করে যদি জানতে চাওয়া হয় যে এটা কিওয়ার্ড তাহলে আমরা বুঝে ফেলবো যে এটা হলো কোন পার্ট অফ স্পিচ এটা হলো অ্যাডভার্ব কারণ এটা ভার্বকে মডিফাই করছে আর এখানে নাউনকে মডিফাই করছে নাউনকে যেটা মডিফাই করে সেটা হলো অ্যাডজেক্টিভ
খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরও কিছু যেমন ছিল লেট, লেট অর্থ কি দেরি। লেটটা কিন্তু নিজে এটা অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি লেট কামার, লেট কামার যদি আমি বলি তাহলে লেটটা হলো কি কামার, লেট কামার, তাহলে কামার সম্বন্ধে একটা তথ্য দিচ্ছে, নাউন সম্বন্ধে তথ্য দিচ্ছে, তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর যদি আমি বলতাম হি কেম লেট, এক্ষেত্রে এটা লেটটা ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে, তাহলে লেটটা হয়ে যেত ভার্ব সম্বন্ধে কে তথ্য দেয় অ্যাডভার্ব। আবার যদি এই লেটের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কথা যে লেট অর্থ কি লেট অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব, কিন্তু এর সঙ্গে আমি যদি এলওয়াই যুক্ত করি এটা কিন্তু আলাদা অর্থ প্রদান করবে, অর্থই চেঞ্জ হয়ে গেল। যেমন লেট লি, লেটলি অর্থ কি সম্প্রতি। যেমন হার্ড, হার্ডটা অ্যাডজেক্টিভও আবার কিন্তু অ্যাডভার্বও। যেমন হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্কের হার্ড যখন এটা এটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমি যখন আবার বলবো ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, এখানে হার্ডটা কেমন পরিশ্রম করে, হার্ড পরিশ্রম করে, তার ওয়ার্ক হার্ড, এই হার্ডটা হয়ে গেল অ্যাডভার্ব, কারণ ভার্ববকে মডিফাই করছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা। আবার যখন আমি হার্ডের সঙ্গে এলওয়াই যুক্ত করি সেটা কিন্তু অর্থ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, হয়ে যায় কদাচিত। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা কি বুঝলাম যে কিছু কিছু ওয়ার্ড আছে যে যেটা সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার হয় এবং অ্যাডভার্ব হিসাবেও ব্যবহার করা যায়। কাকে মডিফাই করছে তা দ্বারা নির্ধারিত হবে সেই ভার্বটা কি। যদি ভার্বকে মডিফাই করে ওই ওয়ার্ডটা সেটা হয় অ্যাডভার্ব, আর যদি সেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সেটা হয় অ্যাডজেক্টিভ। আবার এই ওয়ার্ডের সঙ্গে যদি এলওয়াই যুক্ত করে দিয়ে আলাদা ওয়ার্ড, সম্পূর্ণ আলাদা ওয়ার্ড সৃষ্টি করে, যেমন লেটের সঙ্গে এলওয়াই যুক্ত করলে লেটলি, লেটলি অর্থ রিসেন্ট, অর্থ সম্প্রতি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণত যদি আমরা অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত করি তাহলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব, আর যদি নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত করি তাহলে সেটা হয় অ্যাডজেক্টিভ। যেমন আমরা করেছিলাম স্লো স্লোটা কি অ্যাডজেক্টিভ, ধীর, স্লো মোশন, স্লো। তাহলে এর সঙ্গে যদি আমি এলওয়াই যুক্ত করে দিই হয়ে যায় স্লোলি, স্লোলি, স্লোলিটা কি অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত করলে হয়ে যায় অ্যাডভার্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা। আর যদি যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড এটা কি নাউন, নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত করলাম সেটা হয়ে গেল কি ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি। তাহলে ফ্রেন্ডলিটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এলওয়াই যুক্ত করলেই কিন্তু অ্যাডভার্ব নয়, এলওয়াই যুক্ত থাকলে কিন্তু অ্যাডভার্ব নয়। এটা কিন্তু আন্ডারলাইন করে দিয়ে জিজ্ঞেস করা হয় যে কোন পার্ট অফ স্পিচ। তাহলে এলওয়াই যুক্ত করলে আমরা অ্যাডভার্ব বলি, কিন্তু এলওয়াই যুক্ত করলেও কিন্তু কী হয়ে যায় অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে